हेलो बंधुरा आमी अमित आमार यूट्यूब चैनले आपनादेर स्वागत जानाच्छी। आज के आमी आपनादेर संगे शेयर करते जाच्छी जे चंद्रमल्लिकार जुन्नो आमरा की धरनेर सोयल मिक्स तैरी करब। एखाने आपनारा निश्चय चंद्रमल्लिका प्लांटटा देखते पाच्छेन, एर जुन्नो आमरा एखाने मीडियम साइजेर एकटा पट निएछी। आर एखाने আপনারা যে ওই সয়েল মিক্সের জন্য আমি যেসব ইনগ্রেডিয়েন্টস নিয়েছি এর মধ্যে আছে কাউডাং কম্পোস্ট মোটামুটি 30% এবং বাকিটা আপনার স্যান্ডি গার্ডেন সয়েল। আর এখানে 2 চামচ এক্সেল নিয়েছি আমি। এই সয়েলটাকে মিক্স করে আমরা প্লান্টটা লাগাবো। তো চলুন আমরা সয়েলটা মিক্স করে নিই। এখানে আমরা সয়েল মিক্সটা রেডি করে নিয়েছি, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। আর একদম স্যান্ডি সয়েল, এই সয়েলটা কিন্তু একদম ওয়াটার এক্সট্রা ওয়াটার কিন্তু হোল্ড করে রাখবে না একদম। আর এইখানে যেহেতু আমাদের পটের নিচে এখানে দেখতে পাচ্ছেন ড্রেনেজ হোল আছে, এক্সট্রা ওয়াটার কোনোভাবে এখানে এই পটে স্টোর হতে পারবে না এবং মাটিরও ওয়াটার হোল্ড ক্যাপাসিটি তেমন নেই, এক্সট্রা ওয়াটার কিন্তু বেরিয়ে যাবে। তো আমরা এই ড্রেনেজ হলে যাতে মাটি দিয়ে বন্ধ না হয়ে যায় তার জন্য একটা একটা আপনার সিমেন্টের একটা প্লেট দিয়ে দিচ্ছি। এখন আমরা মোটামুটি পটটার 20% সয়েল দিয়ে ফিল করে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পেলেন 20% ফিল করে নিয়েছি। এখন আমরা এই প্লান্টটা পটের ঠিক সেন্টার ধরে বসিয়ে নিলাম। এখন বাকি অংশটা এই সয়েল মিক্স দিয়ে ফিল করে দেব। বন্ধুরা, এই সয়েলের সঙ্গে কিন্তু আপনারা কিছু পরিমাণ মাস্টার্ড কেক পাউডারও ইউজ করতে পারেন। হ্যাঁ, আর যদি চান তাহলে একটু বার্মি কম্পোস্টও ইউজ করতে পারেন, মোটামুটি ধরেন 2 চামচের মতো। আর যদি খুব বেশি পরিমাণে ফুল পেতে চান, সামনে ঠান্ডার সিজন আসছে, এখন তো রেনি সিজন, এখন হলো আমাদের চারা গাছ তৈরি করার সময়, চারা গাছ লাগানোর সময়, খুব ভালোভাবে গাছ কিন্তু গ্রো করবে। আর ঠান্ডার দিনে আমরা কিন্তু ফ্লাওয়ারিং এই গাছ থেকে পাবো। তো প্রচুর পরিমাণে ফ্লাওয়ার যদি পেতে চান এর জন্য একটা আলাদা করে ভিডিও আমার বানানো আছে, ওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এবং কার্ডেও আমি দিয়ে দিচ্ছি, কার্ডেও পেয়ে যাবেন লিঙ্কটা, কী করে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারি চন্দ্রমল্লিকা থেকে, ভিডিওটা একবার দেখে নেবেন। আর মাসে একবার কিন্তু বন্ধুরা নিম অয়েল স্প্রে করে দেবেন গাছটাতে, যাতে কোনো ধরনের ইনসেক্টিসাইড অ্যাটাক না করে। তার জন্য বন্ধুরা আমাদের মাটি ফিল করা হয়ে গেছে, এখন এর মধ্যে আপনারা একবার ওয়াটারিং করে দেবেন। ভালোভাবে ওয়াটারিং করে দিচ্ছি। মোটামুটি 3 দিন কিন্তু এই প্লান্টটাকে সেমি শেডেড এরিয়াতে আমাদের রাখতে হবে, তারপর আপনারা কিন্তু এটাতে যাতে মোটামুটি দিনে 5 ঘন্টা 6 ঘন্টা সানলাইট পায় এরকম একটা জায়গাতে রাখবেন। সূর্যের আলো, সকালের সূর্যের আলোটা হলে ভালো, সকালের দিকে যাতে মনে করো সূর্যের আলোটা পায়, মোটামুটি দিনে 5-6 ঘন্টা হলেই এনাফ। এরকম হলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর যে বাকি টিপস যেটা আছে ওটা আমার অন্য একটা ভিডিওতে আছে, আমি যেমন বলছি যেমনভাবে বলেছি আপনাদের অন্য একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি, ওটা দেখে নেবেন একবার। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন প্রেস করেন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।